এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পায়েসে একটু চিনি দেওয়া হয়নি, এইবার পায়েসটার বারোটা বাজাতে হবে। এটা কি করছেন রামুদা? কি হলো বলুন, পায়েসে নুন কেন দিচ্ছেন? রামুদা, আপনি একজন ঠাকুর, রান্নাটা আপনার কাজ, এই রান্না করেই আপনার সংসার চলে, আপনার পেট চলে, এই কাজের সঙ্গে বেইমানি করতে আপনি লজ্জা করেন? আমি যা করেছি বেশ করেছি, যা করছি বেশ করছি, আমি বেইমান নই। বেইমান তোমার দাদা, বেইমান তোমরা। যেই মানুষটা তোমার বাবা মারা যাওয়ার পর তোমাদেরকে দেখে রেখেছে, তোমরা সেই মানুষটার সাথে বেইমানি করছো। অন্যায়ভাবে ওনাকে সরিয়ে দিয়ে অর্ডারটা নিয়েছো তোমরা। আমি কোনো অন্যায়ের সাথ দিতে পারবো না। রামুদা, আপনি তো নিজে সেই অন্যায় করতে যাচ্ছেন। আপনি ভোগের পায়েসকে নুন দিয়ে নষ্ট করে দিতে যাচ্ছেন। আপনি জানেন এই ভোগ কতগুলো মানুষ খাবে? আর বেইমানির কথা বলছেন, তাহলে শুন রামুদা, এই মন্দির কমিটির লোকজন না আমার দাদাকে ডেকে কাজটা দিয়েছে। আমার দাদা কারোর সাথে বেইমানি করে বা কাউকে ঠকিয়ে এই কাজটা পাইনি। আমার দাদার কেটারিং এর সুনাম শুনে ওরা এই কাজটা আমার দাদাকে দিয়েছে। আর কাজটা যদি আমার দাদাকে নাও দিত, তাহলে ওরা অন্য কাউকে দিত, আমার জ্যাঠাইকে দিত। কারণ ওরা আগে থেকেই ঠিক করেছিল এই অর্ডারটা এবারে জ্যাঠাইকে ওরা দেবে না। রামুদা, তাই আমার দাদাকে ওরা ডেকে পাঠিয়েছিল। আমার দাদা কাউকে ঠকিয়ে, কারুর সাথে বেইমানি করে, কাউকে মিথ্যে কথা বলে এই কাজটা পায়নি। আপনার বিশ্বাস না হলে আমি মন্দির কমিটির লোকদের সাথে আপনার কথা বলিয়ে দিচ্ছি। আশা করি তাহলে আপনার বিশ্বাস হবে। আমি আগেই জানতাম জানেন তো, যে আমার জ্যাঠাই হাত গুটিয়ে কখনো বসে থাকবে না, কিছু না কিছু তো করবে। আচ্ছা রামুদা, আমি কালকে সন্ধ্যাবেলা আপনার সাথে কথা বলতে যাওয়ার আগেই তো জ্যাঠাই আপনাকে ফোনটা করেছিল, তাই তো? হ্যাঁ। না জটিল বাবু, আমি অন্যায় জিনিসটাকে মেনে নিতে পারি না। বুকাই সত্যিই ভুল পথে এই অর্ডারটা নিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না জটিল বাবু, আমি এমনভাবে কাজটা করব যাতে সাপও না মারে, লাঠিও না ভাঙে। চিনির বদলে পায়েসে এতটাই নুন দেবো যে ওই ভোগ কেউ মুখে তুলতে পারবে না। তাহলে আপনি ভেবে দেখুন, আপনি ভেবে দেখুন যে আমার জ্যাঠাই কেমন মানুষ। একই পরিবারের লোক হয়েও আমার দাদার ক্ষতি হবে জেনেও আপনাকে দিয়ে এরকম একটা কাজ করাতে গিয়েছে। হতেই পারে, হতেই পারে আমার জ্যাঠাই কষ্ট পেয়েছে, আমার দাদার কোনো বিহেভিয়ারে আমার জ্যাঠাইয়ের খারাপ লেগেছে। কিন্তু একই পরিবারের লোক হয়ে আমাদেরকে এরকমভাবে শায়েস্তা করাটা কি উচিত? ভোগকে এরকমভাবে নষ্ট করে দেওয়া কি উচিত? আপনিই বলুন। মা, মা, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি। আসলে জটিলবাবু আমাকে যা বুঝিয়েছিলেন আমি তাই বুঝেছি। ওনার কথা বিশ্বাস করে আমি ভুল কাজ করেছি। ভগবান অনেক বড় একটা পাপের হাত থেকে আমাকে বাঁচালেন। আমি তোমাকে কথা দিচ্ছি আর এরকম ভুল কোনোদিন করব না। আসলে উনি আমাকে একটা বড় কাজে লোভ দেখিয়েছিলেন, এই লোভে পড়াটাও আমার উচিত হয়নি। রামুদার লোভ বড় খারাপ জিনিস জানেন তো, আপনি শুধু নিজের কাজটা করে যান। জীবনে কেউ আপনার পাশে থাকুক নাই থাকুক, ঈশ্বর আপনার সাথ দেবেন সব সময়। আর আমার দাদা এই ব্যবসাটাকে বড় করার চেষ্টা করছে, হয়েও যাবে, তখন আপনি আমাদের এখানে পাকাপাকিভাবে কাজ করবেন। ঠিক আছে, আমি পায়েসে চিনি দিইনি, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। তুমি চিন্তা করো না মা,
আমি আর এরকম ভুল করব না। যা, কি হলো? ভালো পিপি, ভালো পিপি। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। মা বললো কারেন্ট না এলে মিক্সিও চলবে না, আর এই এত সব মশলা সেগুলোও বাটা যাবে না। সে কি এত মশলা বাটা হবে কি করে? কারেন্ট না আসলে তো সমস্যা হয়ে যাবে, চিনি বাটতে হবে, আরো কত কিছু থেতো করতে হবে, এ তো বড় ঝামেলা হয়ে গেল। তোমাদের এখানে কি কারেন্ট যায়? না রামুদা, এত বছর তো যায়নি, হঠাৎ কেন গেল? আমি দেখছি। অনু চল। হ্যালো রামু। হ্যাঁ বলছি, যেভাবে যেভাবে বলেছিলাম কাজ সেভাবে এগোচ্ছে তো? মানে রান্না পণ্ড হয়েছে তো নাকি হবে? হয়নি আর হবেও না। মানে মানে আবার কি? আপনি একজন মিথ্যাবাদী লোক। আপনি আমাকে দিয়ে অনেক বড় একটা পাপ কাজ করাতে চেয়েছিলেন, আপনাকে বিশ্বাস করাই আমার উচিত হয়নি। আমি সব সত্যি জেনে গেছি। এই কি সত্যি, কি সত্যি জেনে গেছিস তুই? এই তো সত্যি কথা বললাম বলে তুমি থেকে তুইতে চলে এলেন। সেই যাই হোক, আপনি খুব ভালো করেই জানেন সত্যিটা কি। আমাকে আর কোনোদিন ফোন করবেন না। কাজটা কিন্তু তুই ভালো করলি না রামু, এর ফলটা কিন্তু তুই পাবি, মনে রাখিস। আর রাখুন রাখুন, যা করে করে নেবেন। করে হবে এসব বলো তো মা? কারেন্ট না সত্যি তো আমরা কিচ্ছু করতে পারবো না। বর্দি, আশেপাশে সব বাড়িতে কারেন্ট আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে কারেন্ট নেই। মানে শুধু আমাদের বাড়িতে কারেন্ট নেই, এরকম আবার হয় নাকি? চুটকি তুই ভালো করে দেখেছিলিস? হ্যাঁ রে বর্দি, সত্যি বলছি। দাদা তুই একবার জানা, তুই একবার গিয়ে দেখ। হ্যাঁ আমি যাচ্ছি, এরপিত চল তোমার সাথে। কিছু একটা ভাব বৃন্দা, সময় মতো যদি মশলা না করা যায় তাহলে তো রান্না করতে দেরি হয়ে যাবে রে। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও আমাকে। কি গো, কি খবর তোমাদের? তোমাদের রান্না পা উমা, এই গরমে পাখা বন্ধ করে সব বসে আছো কেন? হয়েছে নাকি? আমাদের তো কারেন্ট নেই। কারেন্ট নেই মানে? জানি না, আশেপাশে সব বাড়িতে কারেন্ট আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে কারেন্ট নেই। বলিস কি? হ্যাঁ এবার কি করবি তোরা? এইরকম গরমের মধ্যে তো এত রান্না বান্না করা প্রায় অসম্ভব আমি দেখছি। তার উপর ঠাকুরের ভোগ, একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে তো অনাচারে শেষ হয়ে যাবে, পাড়ার লোক একবারে মেরে দেবে।